নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সকালের বাসি কাজ সব সারা হচ্ছে, আমার চা কাপড় ডুবুতে বসেছে, টাইম কলের জল এখনো আসেনি, জল এলে আবার জল নিতে হবে। আর এই যে আমাদের পুরোহিত ঠাকুর আমাকে ফুল দিয়ে যায়, আমি পুজো করি, সেই ফুল দিয়ে যায়, প্রতিদিন ফুল দেয় এই পুরোহিত ঠাকুর। আমাদের হাসি মজা নিয়েই থাকে, সবাইকে হাসাতে খুব ভালোবাসে, হাসি মজা করে সবাই থাকুক, খুব ভালো, আমাদের পাড়াতেই থাকে। আমাদের পুজো সংক্রান্ত কিছু জিজ্ঞাসা করার থাকলেই এই দাদাটাকে জিজ্ঞাসা করি। আমাদের বাড়িতেও অনেকবার পুজো করেছে, এত সুন্দর পুজো করে যে যে শুনবে সে তার মনও ভরে যাবে। কলে জল নেওয়া হয়ে গেছে, এবারে দুয়ারে মাছ বিক্রি করতে এসেছিলো, তো এই টাটকা মাছগুলো দেখে ভালো লাগলো দিয়ে তাই কিনে নিলাম। মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে তারপরে স্নানটা করে নেবো, দিয়ে পুজো করতে হবে, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। এখন অনেক কাজ আছে, এখন সকালের কাজগুলো হয়েছে, বাকি এখন এই যে আমাদের পুরোহিত ঠাকুর আবার চলে এসেছে পাঞ্জাবি পরে, দিয়ে তারপরে পুরুলিয়া টাউনে যাবে, ওখানে পুজো করে। এবার আমাদের পুরোহিত ঠাকুর মন্ত্র পাঠ করে শোনাবে, ঝটপট তোমরাও শুনে নাও, তোমাদের এবারে স্নান করে পুজো সেরে তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম। ভাতের জল গরম হয়ে গেছে, ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে গরম হয়ে গেছে, তাই চালটা ফেলে নিচ্ছি। ভাত তো বসিয়ে দিলাম, দিয়ে এবারে তরকারি কী হবে সেইটা একটা প্রতিদিন রোজকার সমস্যা হয়েছে, যে তরকারি কী হবে, দেখি কী কী সবজি নিয়ে আসে। এডিটিং করার সময় এভাবে একটু করার ইচ্ছে হলো, দিয়ে করে ফেললাম। এই যে সবজি চলে এসেছে, দেখি কি এনেছে, শশা রয়েছে, আর এই যে উচ্ছে, আর ভেন্ডি আছে, কালকে ওটা একটু আগে কেটে নিয়েছিলাম, আর মাছ তো কিনেছি, সবই হবে। আর মাছটা সর্ষে দিয়ে করবো, অর্কশোনা আমাদের হাজারবার ওঠানামা করবে। এই যে আমাদের দিশামণি টিউশন যাচ্ছে, আর কটা দিন পরে স্কুল খুলে যাবে। আমি এবারে তো মাছ প্রথমে নিরামিষ করে নিয়েছি, সব সবজি ভাজা ওগুলো ভাতও হয়ে গেছে, এবারে মাছটা লাস্টে করছি। মাছটা ভাজছি, এদিকে সরষে বেটে রাখা আছে, সরষে দিয়ে মাছটা করে নেবো, তাহলে পরেই হয়ে যাবে রান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরগুলো খুব বালি হয়ে গেছে, সেই জন্য আমার যা একটু ঘরগুলো চানকুতো ঢুকবে তার আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছে, প্রচুর বালি, একটু দাঁড়াতে গেলেও পাগুলো
বালি থেকে একদম যাতা লাগছে। তাহলে আজকের ভিডিওটা আর বাড়ালাম না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এত দূরেই, টাটা।